আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বাড়ি ফিরে আসতেছেন পায়ে পায়ে হেঁটে। এমন সময় আকাশ থেকে একটা আওয়াজ হঠাৎ হুজুর শুনতে পেলেন। বিশ্ব নবী বলেন, আমি যখন হঠাৎ আকাশ থেকে একটা শব্দ পেলাম, তখন আমার মাথাটাকে আকাশের দিকে উপরের দিকে উত্তোলন করলাম, আর তখন আমি দেখতে পেলাম ওই ফেরেশতা, যেই ফেরেশতাকে আমি হেরায় গুহায় দেখেছিলাম, সেই ফেরেশতাকে আমি দেখতে পেলাম। তাকে দেখতে পেলাম এমন অবস্থায়, আকাশ এবং জমিনের মধ্যখানে বড় একটা কুরসির ভিতরে, বড় একটা চেয়ারের ভিতরে সেই ফেরেশতা বসে আছে। সেই ফেরেশতা বসে আছে, আর এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি যেন জমিনে পড়ে যাব ভয়ে, কাতর হয়ে এমন উপক্রম হলো। আমি বাড়ি ফিরে গেলাম, বাড়িতে গিয়ে আবার আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আবার আমি বললাম আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। বিশ্ব নবী বলেন, এই কম্বলের নিচে, কম্বল দিয়ে ঢাকা অবস্থায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি ওহী করলেন, সূরা মুদাসসিরের কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে কম্বলের নিচে ঢাকা থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি আবার ওহি করলেন, আমার প্রতি ওহি আসা শুরু করল। আর তিনি বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে সাদরে আবৃত ব্যক্তি, কুম, উঠুন, আর শুয়ে থাকলে চলবে না, শোয়ার যাবে না, উঠুন। ফাআনযির, মানুষদেরকে সতর্ক করুন, অর্থাৎ মানুষদেরকে দাওয়াতি কাজ করুন, দাওয়াত দেন। এই আদেশ প্রাপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের জন্য নিজেকে মনোনিবেশ করলেন। সুবহানাল্লাহ, দাওয়াতি কাজ শুরু করলেন। সর্বপ্রথম নিজের ঘর থেকে শুরু করলেন, নিজের স্ত্রী প্রিয়তমা সহধর্মিনী আমাদের মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম দাওয়াত দিলেন। এই ওহী পেয়ে হুজুর দাওয়াতি কাজ শুরু করলেন। আগে ঘরের সদস্যদেরকে দ্বীনের ভিতরে আনতে হবে, দ্বীন তাদেরকে বুঝাতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের স্ত্রীকে দাওয়াত দিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে যখন দাওয়াত দিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি এটাকে এই দাওয়াতে দ্বিমত পোষণ করলেন, ডিনাই করলেন, কথা বলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি হুজুরের দাওয়াতকে অগ্রাহ্য করলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন তার স্ত্রী আমাদের মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাকে বললেন যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী পেলাম, আমি নবী হলাম, আমাকে আল্লাহ পাক রেসালাত দিলেন, তোমাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, তোমাকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, রেসালাতের দাওয়াত দিচ্ছি, তুমি দাওয়াত গ্রহণ করো, কবুল করো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিমত পোষণ করলেন না, কোনো রকমের প্রশ্ন তুললেন না, তিনি বললেন না যে আপনি কি করে নবী হলেন, তিনি বরং বললেন যে আমি 15টি বছর আপনার সাথে সংসার করতেছি, আপনার সাথে জীবন যাপন করতেছি, এর ভিতরে আমি এই 15 বছর আমি পর্যবেক্ষণ করে দেখেছি আপনার চরিত্র কোনো সাধারণ চরিত্র নয়, সাধারণ মানুষের চরিত্র নয়, আপনার চরিত্র নবুয়তি চরিত্র। নিঃসন্দেহে আপনি কোনো রকমের টেনশন করবেন না, আমি নিঃসন্দেহে ইমান কালেমা পড়ে ইমান আনতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাকে দাওয়াত দিলেন, তিনি দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন।
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان إلا حميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله ثم الحمد لله وأما بعد আমরা সর্বপ্রথম আমাদের মালিক আমাদের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব দয়া করে মেহরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিলেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে দরুদ সালাম পেশ করছি সাইয়েদুল কাউনাইন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করে
যে দাওয়াতি কাজ করবেন সে সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পর সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গেলেন। এরপরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ওরাকা বিন নাওফেলের নিকট নিয়ে গেলেন। সেখানে ওরাকা বিন নাওফেল সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে সেই ফেরেশতা যে ফেরেশতা আপনার পূর্বে মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছে, সে কোনো জিন ভূত কিছুই নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো ওরাকা বিন নাওফেলের কাছ থেকে এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা এবং আশঙ্কার ধুলায় দুলিত হয়ে আবার ইতিকাফের নিয়তে হেরায় গুহায় চলে গেলেন। আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হওয়ার জন্যে, আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হওয়ার জন্যে আবার হেরায় গুহায় চলে গেলেন। সেখানে তিনি আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হলেন। তো কয়েকদিন চলে গেল, ওহী আসতেছে না। ওহী আশা বন্ধ হয়ে যাওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেছে, হতাশ হয়ে গেলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন যে কেন ওহী আসতেছে না। হুজুরের মনের ভিতরে ওহী পাওয়ার আকাঙ্ক্ষা যে আল্লাহ পাক কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন, তিনি কি আমাকে ত্যাগ করে ফেলেছেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার আশায় হ্যাঁ আকাঙ্ক্ষা করতেছেন, ওহি না আসায় হুজুরের মন খারাপ হয়ে গেছে, হতাশ হয়ে গেলেন। মাঝে মাঝে তিনি পাহাড়ের চূড়ায় উঠে লাভ দিবেন পড়ে যাবেন হতাশ হয়ে, এমন সময় জিব্রাইল আলাইহিস সালামের উপস্থিতি তিনি অনুভব করতেন যে জিব্রাইল যেন এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হতাশ হবেন না, আল্লাহ তাআলা আপনাকে রাসূল বানিয়েছেন, আপনি অপেক্ষা করুন ওহি আসবে, আপনি হতাশ হবেন না। এরকমের যখন বলতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত হতেন। এই যে ওহী আশা বন্ধ, এটাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওহী, ওহীর বিরতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারীর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেরা গুহা থেকে নেমে বাড়ি ফিরে আসতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বাড়ি ফিরে আসতেছেন পায়ে হেঁটে। এমন সময় আকাশ থেকে একটা আওয়াজ হঠাৎ হুজুর শুনতে পেলেন। বিশ্বনবী বলেন, আমি যখন হঠাৎ আকাশ থেকে একটা শব্দ পেলাম তখন আমার মাথাটাকে আকাশের দিকে উপরের দিকে উত্তোলন করলাম, আর তখন আমি দেখতে পেলাম ওই ফেরেশতা, যে ফেরেশতাকে আমি হেরায় গুহায় দেখেছিলাম সেই ফেরেশতাকে আমি দেখতে পেলাম, তাকে দেখতে পেলাম এমন অবস্থায় আকাশ এবং জমিনের মধ্যখানে বড় একটা কুরসির ভিতরে, বড় একটা চেয়ারের ভিতরে সেই ফেরেশতা বসে আছে, সেই ফেরেশতা বসে আছে। আর এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, আবার ভয় পেয়ে গেলাম, আমি যেন জমিনে পড়ে যাব ভয়ে কাতর হয়ে, এমন উপক্রম হলো। আমি বাড়ি ফিরে গেলাম, গিয়ে বাড়িতে গিয়ে আবার আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম জাম্মিলুনি জাম্মিলুনি, আবার আমি বললাম আমাকে কম্বল দিয়ে চাদর দিয়ে ডেকে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে ডেকে দিলেন। বিশ্বনবী বলেন, এই কম্বলের নিচে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি ওহী করলেন, সূরা মুদাস্সিরের কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাস্সির কুম ফা আনযির
وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে কম্বলের নিচে ঢাকা থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি আবার ওহি করলেন আমার প্রতি ওহি আসা শুরু করলো আর তিনি বললেন ইয়া আইয়ুহাল মুদাফফির হে সাদরে আবৃত ব্যক্তি কুম উঠুন আর শুয়ে থাকলে চলবে না শোয়ার যাবে না উঠুন ফাঙ্গির মানুষদেরকে সতর্ক করুন অর্থাৎ মানুষদেরকে দাওয়াতি কাজ করুন দাওয়াত দেন এই আদেশ প্রাপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের জন্য নিজেকে মনোনিবেশ করলেন সুবহানাল্লাহ দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম নিজের ঘর থেকে শুরু করলেন নিজের স্ত্রী প্রিয়তমা সহধর্মিনী আমাদের মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম দাওয়াত দিলেন এই ওহী পেয়ে হুজুর দাওয়াতি কাজ শুরু করলেন আগে ঘরের সদস্যদেরকে দ্বীনের ভিতরে আনতে হবে দ্বীন তাদেরকে বুঝাতে হবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের স্ত্রীকে দাওয়াত দিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে যখন দাওয়াত দিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি এটাকে এই দাওয়াতে দ্বিমত পোষণ করলেন ডিনাই করলেন কথা বলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি হুজুরের দাওয়াতকে অগ্রাহ্য করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন তার স্ত্রী আমাদের মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে বললেন যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী পেলাম আমি নবী হলাম আমাকে আল্লাহ পাক রেসালাত দিলেন তোমাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি তোমাকে তাওহীদের দাওয়াত দিচ্ছি রেসালাতের দাওয়াত দিচ্ছি তুমি দাওয়াত গ্রহণ করো কবুল করো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিমত পোষণ করলেন না কোনো রকমের প্রশ্ন করলেন না তিনি বললেন না যে আপনি কী করে নবী হলেন তিনি বরং বললেন যে আমি পনেরোটি বছর আপনার সাথে সংসার করতেছি আপনার সাথে জীবনযাপন করতেছি এর ভিতরে আমি এই 15 বছর আমি পর্যবেক্ষণ করে দেখেছি আপনার চরিত্র কোনো সাধারণ চরিত্র নয় সাধারণ মানুষের চরিত্র নয় আপনার চরিত্র নবুয়তের চরিত্র নিঃসন্দেহে আপনি কোনো রকমের টেনশন করবেন না আমি নিঃসন্দেহে ইমান কালেমা পড়ে ইমান আনতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দাওয়াত দিলেন তিনি দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না এরপর হুজুরের সবচাইতে কাছের এবং প্রিয় মানুষ কে কইতে পারবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একেবারে বাল্যকাল থেকে যার সাথে বন্ধুত্ব একজন বন্ধু ছোটবেলা থেকে একেবারে 20 বছর যদি বন্ধুত্ব থাকে কয়েক বছর তাহলে একজন বন্ধু আরেকজন বন্ধুকে চিনতে বাকি থাকে না ঠিক কিনা তা সকল কিছু তার কাছে স্পষ্ট হ্যাঁ তার চরিত্র সম্পর্কে তার জানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় মক্কায় ধনাঢ্য ব্যক্তি ছিলেন ধনী ছিলেন সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলে গিয়ে বলছে যে আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল রেসালাত পেয়েছি আমি এখন দ্বীনের দাওয়াত দিচ্ছি তুমি কি দ্বীনের দাওয়াত কবুল করবে তুমি কি মুসলমান হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও একই কথা বললেন যে আমি দীর্ঘদিন আপনার সাথে বন্ধুত্ব আর চলাফেরা উঠা বসা লেনদেন এর ভিতরে আমি আপনার যে চরিত্র দেখেছি এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না নবুয়তের চরিত্র নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী আমি আপনার প্রতি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বন্ধু ঈমান আনলাম এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাসদ ভাই শেরে আলী
আলী রাদি আল্লাহ তালার কাছে গেছেন, তিনিও ইসলাম কবুল করলেন। কিতাবের ভিতরে আসছে দুটা বর্ণনা, তখন আলী রাদি আল্লাহ তালার বয়স কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 8 বছর, তিনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। এরপরে এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন, আর তিনি যাদেরকে মুসলমান বানাচ্ছেন তারাও অন্যদেরকে দাওয়াত দিয়ে ইসলামের ছায়া তলে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে দাওয়াত দিয়ে কয়েকজনকে মুসলমান বানাই ফেললেন, তার স্ত্রী, তার শাশুড়ি, তার দুই মেয়েকে আসমা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদেরকেও তিনি মুসলমান বানাই ফেললেন। এভাবে উসমান ইবনে আফফান, বেলাল, খাব্বাব, এরপরে ইয়াসির, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহুম, এভাবে প্রায় কিভাবে আসছে ওই সময় গোপনে গোপনে দাওয়াত দিচ্ছে, এরপরেও প্রায় 130 জনের মতো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই গোপনে গোপনে দাওয়াত 3 বছর ছিল। কত বছর? 3 বছর। 3 বছরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার হুজুরের প্রতি ওহী করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার হুজুরের প্রতি ওহী করলেন, বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন واخفض جناحك لمن اتبعك من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আমার প্রিয় হাবিব, আপনি এবার আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে সতর্ক করুন, অর্থাৎ আপনার আত্মীয় স্বজনদের ভিতরে দাওয়াতে কাজ করুন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ পাওয়ার পর বনি কুরাইশ, বনি হাশেম, বনি মুক্তালেব এভাবে 4-5টা গোত্রকে একত্রিত করে, 4-5টা গোত্রের নেতা 43 জনকে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নিজেদের হাত দিয়ে তৈরি করে প্রতিমা তৈরি করো আর সেগুলোর ইবাদত করো, উপাসনা করো, এগুলো বাদ দাও, একত্ববাদী আল্লাহ পাকের ইবাদত করো, এগুলোর ইবাদত ছেড়ে দাও, সেই মহান রবের ইবাদত করো, আর আমি নবী, আমার প্রতি ঈমান আনো। সর্বপ্রথম তার চাচা আবু লাহাব সে বলল, ভাতিজা আজকে যে কথাগুলো বলছো এ আজকে থেকে তোমার এই কথাগুলো বন্ধ করো, আর এই ধরনের কোনো কথা বলবে না, যদি বলো গোটা আরব তোমার বিরুদ্ধে খেপে যাবে, তখন আমরা কেউ আর বাধা দিয়ে রাখতে পারবো না, কাজেই তুমি এটা বন্ধ করো। তখন হুজুরের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, সাহায্য করে ডেকে রাখতেন যিনি, তিনি কে? হুজুরের চাচা আবু তালেব। তিনি বলিলেন, ভাতিজা তোমার কথাগুলো খুব ভালো লাগছে, খুব সুন্দর কথা বলছো, তবে আমি এই যে আমার পূর্বের ধর্ম ত্যাগ করতে পারবো না, তবে তোমাকে যতটুকু সহযোগিতা করা দরকার আমি তোমাকে সহযোগিতা করবো, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমাকে সহযোগিতা করবো, সেল্লা দেবো। তো এভাবে তারা বিরোধিতা করল। এরপরে কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে আয়াতের মাধ্যমে, ওহির মাধ্যমে হুজুরকে বলছেন, না আর গোপন নয়, আর আত্মীয় স্বজন নয়, এবারে ব্যাপকভাবে প্রকাশ্যে দাওয়াতে কাজ করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে তিনি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে তিনি ডাকলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। সেই যুগে মানুষকে একত্রিত করার পদ্ধতি, নিয়ম ছিল এভাবে যে ইয়া সাবাহা বললে তারা মনে করত যে নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ খবর অথবা এই আসন্ন কোনো বিপদের সংবাদ দেওয়া হবে, এটা মনে করে সবাই সেখানে জড়ো হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে তিনি বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। তখন মক্কার আশপাশের লোকেরা যারা কাজ অবস্থায় ছিল, কাজ রেখে যে যে অবস্থায় ছিল সেটাকে রেখে তারা সবাই সাফা পাহাড়ের আশপাশে এসে জমায়েত হলো, একত্রিত হলো। একত্রিত হওয়ার পর তারা বলতেছে যে হে মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন ডাকছ, কী জন্য ডেকেছো সেটা বলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে অশ্বরোহী শত্রু দল এসেছে আর তোমাদেরকে আক্রমণ করবে, এটা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবে? সবাই একযোগে বলেছে আমরা বিশ্বাস করি। তুমি
তো যেটাই বলো সত্য বলো, কোনোদিন তো মিথ্যা কথা বলো নাই, অতএব তোমার কথা আমরা বিশ্বাস করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করো তাহলে আমি বলি যে তোমরা তোমাদের প্রতিমা পূজা বন্ধ করো, তোমরা তোমাদের যে প্রতিমাকে পূজা করো, ইবাদত করো যাদের, এগুলোকে বাদ দিয়ে একত্ববাদী আল্লাহ পাকের ইবাদত করো, যদি এই আল্লাহ পাকের ইবাদত না করো তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে এবং পরকালীন জীবনে যে কঠিন ভয়াবহ শাস্তি সেটা থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না, অতএব তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আমাকে নবী হিসেবে মানো। তখন সর্বপ্রথম হুজুরের চাচা আবু তালেব আবার সে বলল, মা জামাআতানা ইল্লা লিহাযা, তুমি কি এই আজে বাজে এই বাজে কথাগুলো বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করছো, এই জন্যই আমাদেরকে ডাকছো? এরপরে সে বলছে, তাব্বালাক, তোমার ধ্বংস হোক। আবু তালেব বলতেছে যে তাব্বালাক, তোমার ধ্বংস হোক, তুমি আমাদেরকে কেন এই বাজে বক্তব্যগুলো দেওয়ার জন্য এখানে একত্রিত করছো? হাদিস শরীফের ভিতরে আসছে যে শুধু এই কথা বলে সেখান থেকে সে তেলে বেগুনে জ্বলে উঠছে এবং সে তার সামনে একটা পাথর পেয়েছে, সে পাথরকে সে ছুঁড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে মেরে দিল, রক্ত পিঙ্কি দিয়ে বের হয়ে গেল। এই যে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল, তিরস্কার করলো, এটা আল্লাহ পাকের শানে যায় ধাক্কা লাগলো, লাগছে কি? আল্লাহ পাক হুজুরের অপমান অপদস্ত বরদাস্ত করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিরস্কার করেছে অপমান করেছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে যায় লাগলো, আল্লাহ পাক এটাকে বরদাস্ত করেন নাই, তিনি তার প্রতি উত্তরে তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জীদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই, হুজুরের অপমান সহ্য করেন নাই, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক সে নিজেও, এবং মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে ধন সম্পদ এগুলো তার কোনো কাজেই আসবে না, আসে না। সায়াসুলা নারান যাতালাহা, সে এবং তার স্ত্রী মিলিহা জাহান্নামে প্রবেশ করবে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যেই কাঠ বহন করে নিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে নবুয়ত দিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়ে নবুয়তের দাওয়াত দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের তোড়া পান নাই, হুজুরকে মানুষ আদর করে নাই, সুমা দেয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পদে পদে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, কিছু সংখ্যক লোক হুজুরকে ভালোবেসেছেন, বেশি সংখ্যক লোক হুজুরকে কষ্ট দিয়েছে। তো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে দাওয়াতি কাজ করেছেন আর দাওয়াতি কাজ করতে গিয়ে বাধা সম্মুখীন হয়েছেন, জুলুমের সম্মুখীন হয়েছেন। আমরা ভবিষ্যৎ জুমাগুলোতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবনে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে সেগুলো আমরা আরও সামনে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।